স্মার্ট কার্ড কোন দিকে জি স্মার্ট কার্ড আপনি কার্ডের পার্কিং রাখা ওইখানে আমরা একসাথে আছি খুশি উত্তরা বিআরটিতে বেশিক্ষণ সময় লাগে নাই শুধু ডেলিভারি স্লিপের মেয়াদটা বাড়িয়ে নিয়ে এখন যাচ্ছি মিরপুর বিআরটিতে মিরপুর বিআরটিতে বাইকের রেজিস্ট্রেশন বলতে বাইকের স্মার্ট কার্ড রেডি হয়ে গিয়েছে সো সেখানে গিয়ে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যদিও আমি করোনা ভাইরাস স্টার্ট হওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কিন্তু যেতে পারিনি বিআরটি বন্ধ হয়ে গিয়েছিল সো আজ সেখানে যাচ্ছি সেই অ্যাপয়েন্টমেন্টের উপর কারণ আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য এগেইন ট্রাই করেছি কিন্তু পারি নাই অ্যাপয়েন্টমেন্ট আসে না মেসেজ করলেও রিপ্লাই আসে না সো আমি গিয়ে দেখবো কী অবস্থা আর সেখানে যাওয়ার আগে অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং রেজিস্ট্রেশন স্লিপটা নিতে হবে যে কোনো একটা নিলে হবে সো আমার দুটির সাথে আছে সো এখন উত্তরার বিআরটির পাশে আছি আমি সোজা হয়ে হাতে বাম দিয়ে চলে যাবো সো আজ সুতরাং এখন ক্যামেরা বন্ধ করছি কথা হবে মিরপুর বিআরটিতে গিয়ে ইয়েস ফাইনালি গট ইট মিরপুর বিআরটিতে চলে এসেছি বাইকের স্মার্ট কার্ড নেওয়ার জন্য ওকে গুড স্মার্ট কার্ড কোন দিকে একটু খোঁজ নিতে হবে নাম্বার প্লেট এখানে দেখতে হবে কি লেখা আছে স্মার্ট কার্ড কোন দিকে স্মার্ট কার্ড আপনি রেজিস্ট্রেশন নিয়ে গাড়ি ওখানে নিয়ে যান গাড়ি ওখানে রাখবো একশো একুশ নম্বরে গিয়ে দুই তিন নম্বর কাউন্টারে চেক করাবো একশো একুশ নম্বর এখানে তো বাইক রাখার জায়গায় নাই ভাইয়া এটা হচ্ছে একশো একুশ নম্বর কক্ষ এখানে চেক করতে হবে আমার রেজিস্ট্রেশন পেপার দিয়ে ওকে এখন এখানে ওয়েট করছি পেপারটা চেক করাবো এই জন্য সো এখান থেকে দুই নম্বর বুথ থেকে আমার পেপারসটা চেক করানোর পরে সব ওকে আসে বললো তারপরে এই সাত ছয় নম্বর কাউন্টারে ওয়েট করতে হবে এখানে আমার বাইকের নাম্বার ধরে ডাকবে সো তারপরে ইনশাল্লাহ স্মার্ট কার্ড পেয়ে যাবো সো লেটস ওয়েট সো বন্ধুরা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারলেন আমি অলরেডি স্মার্ট কার্ড পেয়ে গেছি সো একদম সহজ একটি বিষয় কোনো কঠিন কিছু নাই তো আসলে আমি হ্যাপি আমার অনেক দিন পর হাতে পেলাম তো আপনারা আসলে কোনো দালাল বা কোনো কিছু ছাড়া নিজে নিজে কাজটা করে নিতে পারবেন তো একদম ইজি বিষয় তো আজকে আমাদের এখানে সমাপ্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ